প্রিয় মৎস্যচাষী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই টিএম এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের ন্যায় এবারও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা নিয়ে আজকে হাজির হয়েছেন আমাদের সামনে আশাফুল ভাই। আসসালামু আলাইকুম। আশাফুল ভাই আপনাদেরকে আজকে জানাবে তেলাপিয়া এবং পাঙ্গাশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আসলে আপনারা তেলাপিয়া এবং পাঙ্গাশ চাষে যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন এ টু জেড তার পরামর্শ দিবেন আজকে আমাদের আশাফুল ভাই। তো সঙ্গেই থাকুন আমাদের আশাফুল ভাই। ওকে, ধন্যবাদ আপনাকে। মূলত আমাদের যে প্রসঙ্গটা সেটা হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাশ নিয়ে। তেলাপিয়া মাছটা হচ্ছে পারচেস, পাঙ্গাশ ক্যাটফিশ জাতীয়। তো এই দুটো মাছের মধ্যে কিছু সঙ্গতি আবার অসঙ্গতি আছে। সেটা হচ্ছে তেলাপিয়া মাছ চাষে আপনাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পোনার সোর্স। যদি আমি ভুল না বলে থাকি, তেলাপিয়ার মধ্যে কয়েকটা ধরন থাকে, টাইগার তেলাপিয়া, মনোসেক্স তেলাপিয়া, যেটা আমরা বলে থাকি সেটা টাইগারকেও করা যায় এবং আমাদের যে লোকাল যে তেলাপিয়া তাকেও আপনি ইচ্ছা করলে মনোসেক্স করতে পারেন। এটা সম্পর্কে আপনাদের আগেও বলেছি। মূল জিনিসটা হচ্ছে ব্রুড মাছ, তেলাপিয়ার যে ব্রুড মাছটা সেটা বয়স যদি কমপক্ষে 2 বছর না হয় এবং তার ওয়েট যদি 1.5 থেকে 2 কেজির মধ্যে ব্রুড মাছটা যদি না আসে তাহলে সেগুলো আপনি কোনো কখনোই ভালো পাবেন না। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেবেন, এটা পারচেসের মধ্যে আরেকটা মজার গুণ, কই মাছ, আমরা যেটা ভিয়েতনামি কই বলে থাকি, আপনি কিছুদিন আগে আমাদের একটা পোস্ট ছিল, একটা কই মাছের মধ্যে অনেকগুলি ক্ষত, সেই ক্ষতের মধ্যে আপনি দেখেছেন এটা সমাধান কি হতে পারে। আসলে এই ক্ষতের কোনোদিন সমাধান হবে না, এটা আপনি হাজার চেষ্টা করলে হবে না। যদি আপনার শরীরে মাছ শরীরে জেলি চলে আসে সেটা আপনার রক্ষা করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, বাট এরকম ক্ষত হয়ে গেলে আসলে সম্ভব না। এখন তেলাপিয়া পাঙ্গাশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পুকুর প্রস্তুতি, এটা আরেকটা বড় সমস্যা। পোনার সোর্স দেন হচ্ছে আপনার পুকুর প্রস্তুতি। যেমন আমরা যে কোনো পুকুরের মধ্যে পুকুরটা যদি আমরা পরিশুদ্ধ করতে চাই তাহলে প্রথমে পুকুর নাশক হিসেবে দেখি ডেল্টামাইথ্রিন বা ডেল্টাসিন, এই ডেল্টাসিন দিচ্ছি। এরপরেও তেলাপিয়া পাঙ্গাশের পুকুরে এবং শিঙের পুকুরে এই বায়োসাইটটা সবচেয়ে বেশি কার্যকর হবে পুকুর প্রস্তুতির জন্য। এখন পুকুর প্রস্তুতির জন্য বলছি বায়োসাইট, বায়োসাইটটা দিবেন পুকুর প্রস্তুতির জন্য। আর যখন আপনি পুকুরটা কালচারকালীন সময় তখন আপনি জীবন মুক্ত করার জন্য তাকে দিতে পারেন এই ভাইরাসটা দিতে পারেন। খুব ভালোভাবে খেয়াল করবেন আমি কথা কি কেন বলছি, যদি একবার তেলাপিয়া বা পাঙ্গাশ আপনি করেন তাহলে তাদের বর্জ্যের কারণে সেই পুকুরটা অনেক দূষিত হয়ে যায়। বিশেষ করে শিং মাছ সেম ঘটনা দেখবেন, একবার করার পরে পরের বছরই সেটার মধ্যে মরক চলে আসে, যদি আমি ভুল না বলে থাকি। এখন এই জারটা আছে এই প্রোবায়োটিক একোয়ালাইফেস, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ এখনো পর্যন্ত 1 নম্বর আছে। এবং অনেকে হয়তো জানে না একোয়ালাইফেস অর্থটা কি। একোয়া অর লাইফেস অর্থ হচ্ছে, একো মানে হচ্ছে পানি, লাইফ মানে জীবন, এবং এসে হচ্ছে সায়েন্স, অর্থাৎ পানির যে বিজ্ঞান ভিত্তিক যে চাষাবাদটা শুরু তার এরখান থেকে শুরু। এটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং একটা প্রোবায়োটিক। তার মানে আপনি খেয়াল করে দেখুন আপনাকে কি কিভাবে করতে হচ্ছে, পুকুরে পানি শোধন করার জন্য বায়োসাইটকে অবশ্যই করতে হবে কালচারকালীন পূর্বে, তারপর উপন্যাসক হিসেবে প্রতি মাসে ডোজ করবেন ডেল্টাসিন, জীবাণুনাশক করবেন কি ভাইরাসের। এছাড়াও এইটা সবচেয়ে বেশি লাগবে সেটা হচ্ছে এই ধরনের মাছের মধ্যে যারাকে আমরা বলে হাই প্রোটিন যুক্ত খাবার খায়, সুপার জাম এনজাম গাট প্রোবায়োটিক, যেটা আপনি হয়তো আমার পোস্টে দেখতে পারবেন, সেখানে আপনারা দেখেছিলাম পাঙ্গাশ এক একটা ওজন প্রায় 2.5 থেকে 3 কেজি ওজনের, সেগুলো কেটে দেখেছিলাম সেটার মধ্যে কোনো লিভার নেই, লিভার এবং আমরা যেটা বলি প্যানক্রিয়াস বা পিত্তথলি সেটা সম্পূর্ণভাবে ডিজলভ হয়ে গেছে, এই কারণে মাছগুলি মারা যায়। তো এই বিপর্যয়গুলো আপনাকে এড়াতে হবে। তার চেয়ে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে অবশ্যই লিভার টনিক, এটা দিতে হবে আপনাকে। এখন এখানে এই এনজামটা আপনি প্রতিদিন দিতে পারবেন কিন্তু লিভার টনিকটা আপনাকে কমপক্ষে 2 দিন গ্যাপ দিয়ে করতে হবে, কমপক্ষে 2 দিন, অর্থাৎ সপ্তাহে আপনাকে 3 দিন করতে হবে, সপ্তাহে আপনাকে 3 দিন করতে হবে, তবে এটা লাগাতার ভাবে না। এছাড়াও আপনারা দিতে পারেন গ্রোথ প্রমোটার হিসেবে দিতে পারেন গ্রোথ মাস্টার, আর একটা আছে গ্রোম্যাক্স সুপার, আপনি সবই ইউজ করতে পারেন। তবে সবচেয়ে মজার হচ্ছে যারা কি আবাদ করে তারা বলে থাকে তেলাপিয়া পাঙ্গাশে কালার আসে না, মাছটা দুর্বল হয়ে যায়, খাবি খায়, সেই খাবি খাওয়া নিয়ে আমি পরবর্তী ভিডিও করবো। তাদেরকে স্ট্রং করার জন্য আপনি ইউজ করবেন এই সেফসি ভিটামিন সি, প্রতিদিন খাবারের মধ্যে এই ভিটামিন সিটা দিবেন, তাতে কি হবে এই ক্যাটফিশগুলি কালার যেমন ঠিক থাকবে, টেক্সচার ঠিক থাকবে, স্বাদ ঠিক থাকবে, তার চেয়ে বড় জিনিস মাছটা আক্রান্ত হবে কম, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে ক্ষমতা বৃদ্ধি পাবে, সুন্দর থাকবে। আর সবচেয়ে মজার জিনিস আরেকটা জিনিস বলে দিই, এই ক্যাটফিশের মধ্যে যদি কেউ পিএস ডিও এসব নিয়ে কেউ যদি বেশি চিন্তিত থাকেন তাহলে ক্যাটফিশ করার দরকার নেই, কারণ বাংলাদেশের ওয়েদারে পিএস এবং পিডিএস এর
তারপর হচ্ছে ডিওর নিয়ে এত চিন্তা করার কোনো কারণ আমি দেখি না, কারণ ক্যাটফিশের মধ্যে অক্সিজেন লাগেই কম। বরঞ্চ আপনার আমরা যেগুলি পারচেস বলে থাকি, কই, তারপর হচ্ছে তেলাপিয়া, এইগুলির মধ্যে হয়তো বা বেশি লাগে। এবং সত্য মানুষ হচ্ছে অ্যারাটারটা দেওয়া হয় কেন, এটা আসলে একটা ভুল কনসেপ্ট। সেটা হচ্ছে যে অনেকে বলে যে অক্সিজেন সরবরাহ, তাও না, এটা একটা রেসিং পদ্ধতি, পানিকে রেসিং তৈরি করার জন্য। যতদিন সার্কুলেশন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পুকুরে সুস্থ পরিবেশটাই সুস্থ থাকবে না। সুতরাং তেলাপিয়া বলেন, পাঙ্গাস বলেন, শিং বলেন, কই বলেন, যে কোনো মাছের জন্য এই কয়েকটা প্রোডাক্ট আপনি ধাপে ধাপে ব্যবহার করুন, আপনি অবশ্যই ভালো ফল পাবেন। এছাড়া যদি আর কিছু বলা থাকে বলতে পারেন। খাবারগুলো কিভাবে খাওয়াবে মাছগুলোকে, এই সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, খাবার বিষয়টা হচ্ছে ক্যাটফিশে আপনি অনেকে বলে যে এরা 30-35%, কেউ কেউ বলে 40% প্রোটিনযুক্ত খাবার খায়। এখন প্রোটিনযুক্ত খাবার দেখলে তো হবে না, প্রোটিন হচ্ছে আপনার শুধুমাত্র বডির ডেভেলপমেন্টের মানে কাজগুলিকে ডেভেলপমেন্ট করে দেবে, আরেকটু ডেভেলপ করে দেবে, তার যে স্নায়বিক ক্রিয়াকলাপ, তার যে জৈবিক ক্রিয়াকলাপ সেগুলো বৃদ্ধি করে, আপনার মাছের শরীরে কোনো বৃদ্ধি হবে না। এই কথা কিন্তু আমরা সবাই বলি যে প্রোটিনের কারণে শরীর বাড়ে, এই কথাটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। সে জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করবে, তা বৃদ্ধি ত্বরান্বিত করবে হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট, এই দুটো সমন্বয় সাধন করে প্রোটিনটা আপনার কি করে বৃদ্ধি ত্বরান্বিত করে দেবে। সুতরাং আপনি শুধু প্রোটিন দেখবেন না, তাকে কিভাবে খাওয়াচ্ছেন সেটা দেখতে হবে। এখন অনেকে মনে করে ভাষা ঘর দিচ্ছে, এটা হচ্ছে চোখের শান্তি, আত্মার প্রশান্তি, এটা হচ্ছে চাষির আত্মার প্রশান্তি, অন্য কিছু না। আমি দেখতে পাচ্ছি, কারণ আপনি যদি ডোবা খাবার দেন, ডোবা খাবার প্লেট গেলে 6-8 ইঞ্চি নিচে ঢুকতে থাকে, এটা ভাসে, ফ্লোটিং থাকে, হাফ ফ্লোটিং, এটা এত ড্রাই যে এটা আপনি ছেড়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ডুবে যাবে না, মানে কি অ্যাবজর্ব করতে পারবে না। কারণ কিছু হলো তার মধ্যে আপনি কি দিয়েছেন, খোল দিয়েছেন, দিয়েছেন হচ্ছে ফিশমিল, তাহলে সেটা সম্পূর্ণভাবে ডুবে যাবে না, সে 8-10 ইঞ্চির মধ্যে ভাসমান অবস্থা থাকবে, সুতরাং মাছটা খেয়ে নিতে পারবে। কেউ যদি বলে যে আমার ভাসমান খাবারটি করতে হবে, এটা ভুল। ক্যাটফিশে অবশ্যই আপনি রেগুলার টাইম করে খাবারটা দিবেন, এবং যে মাছগুলি অবশ্যই আপনি নিশাচর, সেগুলো জাত মানে স্বভাব, মাছের স্বভাব জেনে সেগুলো রাতের বেলা খাবার দেওয়াটাই বেটার হবে। এছাড়া যে আর কোনো প্রশ্ন থাকতে আপনার? আচ্ছা, মানে অনেকেই বলে থাকে যে মানে ভাসা খাবারটা, ডুবা খাবারটা পুকুরের নিচে গেলে আর কি মানে গ্যাসের পরিমাণটা বেশি হয়, এটা ভুল ধারণা সম্পূর্ণভাবে। ডোবা খাবার ডুবে যাওয়া মানে হচ্ছে একটা যদি কিছু পানিতে ডুবে যায় দ্রুত, তাহলে বুঝতে হবে সেটা খুব দ্রুত ডিজলভ হয়ে যাবে, সুতরাং আপনার পুকুর গ্যাসের কোনো পসিবিলিটি নেই, এবং সেটা পুকুর উর্বর শক্তি বৃদ্ধিতে আপনার সাহায্য করবে। ধন্যবাদ, এছাড়া কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আশাফুল ভাইকে। প্রিয় মাছ চাষিরা, আপনারা তেলাপিয়া এবং পাঙ্গাস চাষ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য পেলেন। আরো তথ্য পেতে আমাদের টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন। তো মাছ চাষের ভবিষ্যৎ কামনা করে এখানেই রাখছি আজকের মতো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।